ব্রিড কি করা যায়, শালা ব্রিড যা দাম তাতে কিনতেও পাচ্ছি না, আবার কারোর সঙ্গে যদি একটা চাইবো তা সে ব্রিড দিবে না, কারণ দুনিয়ার দাম দিয়ে ব্রিড কিনছে, আর আমি তো ব্রিড কিনে খাইনি, সবাই জানে আমি কিপটি, শালা ব্রিড কীভাবে লোকের কাছে ব্রিড বাং করা যায়, কাকে বধ করি, কাকে বধ করি, শালা কাকে বধ করি, যা একটু আগে যায় কাউকে পাইনি দেখি। লালটু হাতে কি রে, এটা সিগারেটের প্যাকেট দেখতে পাচ্ছিস নি? হ্যাঁ আমি সিগারেটের প্যাকেট দেখতে পেয়েছি, কিন্তু ভাই এই সিগারেটের প্যাকেট দিয়ে তুমি নিজে সিগারেট খাও নিশ্চয়, কিন্তু ভাই তোমার কথা বুঝব, এই সিগারেটের কত ক্ষতি তুমি জানো ভাই, ইংরেজিতে একটা কথা আছে, স্মোকিং অন ইঞ্জুরিস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই সিগারেট যদি তুমি খাও কি হবে জানো, তোমার লিভারে কিডনিতে প্রবলেম হবে, লিভারে প্রবলেম হবে, বুকে এরও কালি দাঁড়িয়ে যাবে, ক্যান্সার হইতে পারে, তো কেন পয়সা দিয়ে এই জিনিস কিনে খাবা ভাই, তুমি আমার ভাই, তোমাকে কাল দিকে বুদ্ধিটা দিচ্ছি, এই সিগারেট খেও না ভাই, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তুমি পারলে এই সিগারেট আর খেও না, খুবই ক্ষতিকারক গো, যা খাও কেন। আরে ভাই আমি প্রতিদিন 5 প্যাকেট করে সিগারেট খেতাম, ঠিক আছে, কিন্তু তোমার বোলার চোটে আজ থেকে আমি সিগারেট টোটালে সব বন্ধ কথা রাখলাম। আমার আইডিয়াই মনে হয় কাজ হয়েছে, মালটা চেলিয়েছিলি দেখেছে, তারপরে বসে দেবো। ও নো, আমাকে নিতে হবে, আরে আমাকে সিগারেট খেতে মানা করলো, সালা সিগারেট ধরাইছে, কি শান্তি, পরকে বোকা বানিয়ে বিড়ি খেতে সিগারেট খেতে কি মজা, এখন যা জিনিসের দাম, এইভাবে এইরকম ছেলেকে বোকা বানাবো আর খাবো, কি বুঝলেন বন্ধুরা, বোকা কেমন বানালাম, শালা আমাকে বোকা বানিয়ে তুমি সিগারেট ধরানো, তোর আজ বলিস না।